ॐ संसारार्णवघोरेज कर्णधारस्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। मूकोऽहं नाभिजानामि तव स्तुतिं जगद्गुरु, तथापि तत्कृपालेशात् वाचालोऽस्मि पुनः पुनः। दीपज्योति परम ज्योति दीपज्योति जनार्दन, दीपो हरतु मे पापं, दीपज्योति नमस्तुते। शुभं करोतु कल्याणं, आरोग्यं सुख संपद, देशबुद्धि विनाशाय आत्मज्योति नमस्तुते। आत्मज्योति प्रदीप्ताय ब्रह्मज्योति नमस्तुते। ब्रह्मज्योति प्रदीप्ताय गुरुर्ज्योति नमस्तुते। स्वस्ति श्रद्धां जश प्रज्ञां विद्यां बुद्धिं श्रियां बलं आयुष्यं तेज आरोग्यं देहि मे हव्यवाहन। हर पापं हर क्लेशं हर शोकं हर दुःखं हर रोगं हर क्षोभं हर मारी हर प्रिय। श्री श्री रामकृष्ण लीला प्रसंग स्वामी शारदानंद जी महाराज। আমরা অষ্টম অধ্যায় যৌবনের প্রারম্ভে এই অংশ থেকে পাঠ করছিলাম। আগের দিনে রামকুমারের কলিকাতায় টোল খোলা, শ্রীরামকৃষ্ণ দেবের অগ্রজ জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার কলকাতায় এসে তিনি ঝামাপুকুরে টোল খুলেছেন এই কাহিনী বলা হয়েছিল। রামকুমার পত্নীর মৃত্যুতে পারিবারিক পরিবর্তনের কাহিনী আলোচনা হয়েছিল। আজকে তার অন্যতম ভ্রাতা রামেশ্বরের কথা প্রথম শুরু হচ্ছে। রামকুমারের পরে রামেশ্বর জন্মগ্রহণ করেছিলেন, তারপরে আমাদের ঠাকুর, তিন ভাইয়ের মধ্যে এবারে আজকে আগের দিনে বড় ভাই, আজকে হচ্ছে মেজ ভাই রামেশ্বরের কথা আলোচনা হচ্ছে। বলা হচ্ছে অন্যদিকে সংসারে আয়ব্যয়ের ভার শ্রীযুক্ত রামেশ্বরের উপর এখন হইতে নিপতিত হওয়ায় তিনি কিরূপে উপার্জন করিয়া পরিবারবর্গকে সুখী করিতে পারিবেন তদ্বিষয়ে চিন্তায় ব্যাপৃত রহিলেন। কিন্তু কৃতবিদ্ধ হইলেও তিনি কোনো কালে বিশেষ উপার্জনক্ষম হইয়াছিলেন বলিয়া আমরা শ্রবণ করি নাই। দাদা চলে গিয়েছেন, চলে এসেছেন কলকাতায়, স্বাভাবিকভাবে এখন মূল দায়িত্ব পড়েছিল রামেশ্বরের উপরে মধ্যম ভ্রাতা। কিন্তু তিনি সুযোগ্য কৃতবিদ্ধ হলেও উপার্জন তেমন বেশি তার হয়নি, সেজন্য সেই ঈশ্বরের উপর একটি নির্ভরশীল জীবন যাপন করা ছাড়া তাদের অন্যরকম উপায় ছিল না। তদুপরি বলছেন পরিব্রাজক সাধু ও সাধকগণকে দেখিতে পাইলে তিনি তাহাদিগের সঙ্গে অনেক কাল অতিবাহিত করিতেন এবং তাহাদিগের কোনরূপ অভাব দেখিলে উহা মোচন করিতে অনেক সময়ে অতিরিক্ত ব্যয় করিতে কুণ্ঠিত হইতেন না। সুতরাং আয় বৃদ্ধি হইল তাহার দ্বারা সংসারের ঋণ পরিশোধ অথবা বিশেষ সচ্ছলতা সম্পাদিত হইল না, কারণ সংসারী হইলেও তিনি সঞ্চয়ী হইতে পারিলেন না।
আসলে সেই সাংসারিক বুদ্ধি বা বিষয় বুদ্ধি বলতে যা বোঝায়, মধ্যম ভ্রাতার মধ্যে সেই বিষয় বুদ্ধি সাংসারিক বুদ্ধি কখনোই বিশেষভাবে প্রবেশ করেনি, সেজন্য তাকে কখনো বেশি উপার্জনক্ষম হতে দেখা যায়নি, যার ফলে বাড়ির যা কিছু ঋণ সেগুলো থেকেই গিয়েছিল এবং সংসারের তথাকথিত যে উন্নতি সেটি সম্ভব হয়নি। সময়ে সময়ে আয়ের অধিক ব্যয় করিয়া ঈশ্বর রঘুবীর কোনরূপে চালাইয়া দিবেন ভাবিয়া দিনাতিপাত করিতে লাগিলেন। বলছেন সংসারে কেমন করে থাকতে হয় জাগতিকভাবে দেখতে গেলে, আয়ং পশ্যন ব্যয়ং কুরিয়াত, কতটা আয় উপার্জন আছে সেটা অনুসারে আমাদের ব্যয় করা, এটি সাধারণ নিয়ম। আয়ং পশ্যন ব্যয়ং কুরবন, আয়াত অল্পতরম ব্যয়ম, আয় যতটা হবে তার চাইতে অল্প যেন ব্যয় হয়। আয়াভাবে ব্যয়ম কুরিয়াত কুবেরোপি বিনশ্যতি, আয়ের চাইতে যদি আমরা বেশি ব্যয় করে ফেলি তাহলে বলছি কুবেরের ধন, এত যে ধন সম্পদ সেই কুবেরের ধনও নষ্ট হয়ে যায়, সেই ধনও কাজে লাগে না, সেজন্য আয় বুঝে ব্যয় করা সহজ কথায় রয়েছে। কিন্তু আমরা রামেশ্বরের জীবনে, মধ্যম ভ্রাতা শ্রীরামকৃষ্ণের গদাধরের মধ্যম ভ্রাতার জীবনে আমরা সেরকম দেখিনি, তিনি সেই অর্থে সংসারী হতে পারেননি, বেশি উপার্জনশীল হতে পারেননি, সেজন্য সংসার আগের মতনই অভাবের সংসার যেটি সেটি অতিবাহিত হচ্ছিল, সেটি চলছিল। গদাধরের সম্বন্ধে রামেশ্বরের চিন্তা, কনিষ্ঠ ভ্রাতা গদাধরকে প্রাণের সহিত ভালোবাসিলেও শ্রীযুক্ত রামেশ্বর তাহার শিক্ষাদি অগ্রসর হইতেছে কিনা তদ বিষয়ে কোনো কালে লক্ষ্য করিতেন না, কারণ একে ঐরূপ করা তাহার প্রকৃতি বিরুদ্ধ ছিল। তদুপরি অর্থচিন্তায় তাহাকে নানা স্থানে যাতায়াত করিত হইত, ভাই কীভাবে লেখাপড়া করে সেও বড় হবে এগুলো নিয়েও তার বিশেষ দৃষ্টি ছিল না, খানিকটা তিনিও বিভাগী যেন খানিকটা উদাসীন, ঈশ্বর যা করেন এরকম একটা মনোভাব নিয়ে তিনিও চলতেন। সুতরাং ওই বিষয়ে লক্ষ্য করিতে তাহার ইচ্ছা ও সময় উভয় বস্তুরই এখন অভাব হইয়াছিল। এই পরিবারটি একেবারে আমাদের গ্রাম বাংলার সাধারণ একটি পরিবারের মতোই, এতটুকু কোনো আলাদাভাবে চিহ্নিত করা যেত না। শুধু এরই মধ্যে যেটি লক্ষণীয় বিষয় ছিল যে একটা সাত্ত্বিক ভাব, একটা সন্তোষের ভাব এই পরিবারে বর্তমান ছিল। সন্তোষ পরমম সুখম, অসন্তোষ পরম দুঃখম, সন্তুষ্টি থাকলেই কিন্তু অনেক এই কষ্টের মধ্যে দুঃখের মধ্যেও আনন্দে থাকা যায়। একজনের অল্প জিনিসই আছে কিন্তু তার চাহিদাও অল্প, ইনি অনেক বেশি সুখী যার প্রভূত বস্তু রয়েছে, প্রচুর সম্পত্তি রয়েছে, কিন্তু যত সম্পত্তি থাকুক তার মধ্যে যদি চাহিদা আরও বেশি থেকে থাকে তাহলে তার মতন দুঃখী জগতে কেউ নেই। সেজন্য শুধু সম্পদ দিয়ে আমাদের সুখ নির্ধারিত হয় না, আসল সম্পদ হচ্ছে সন্তুষ্টি। সন্তোষের সমান ধন নাই, সহ্যের সমান গুণ নাই। শারদামা শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছেন, কত সহজে তিনি বলছেন সন্তোষের সমান ধন নাই, না যা আছে ঈশ্বর দিয়েছেন, খাদ্য বস্ত্র বাসস্থান,
তিনটি তো মূল বিষয় প্রয়োজন। আর কে এম আমাদের চেরাপুঞ্জি যেতে অনেকগুলো স্কুল দেখা যায়, শিলং থেকে যদি চেরাপুঞ্জির রাস্তায় যাওয়া যায়, যারা গেছেন তারা দেখেছেন নিশ্চয়ই, দূরে পাহাড়ে টিলার উপরে দেখা যাচ্ছে আর কে এম লেখা। আসলে রামকৃষ্ণ মিশন পরিচালিত স্কুল সেখানে আছে। ওইটা মজা করে কেউ কেউ বলে আর হচ্ছে রুটি, কে হচ্ছে কাপড়া, আর এম হচ্ছে মাখা। রুটি কাপড়া মাখা এই তিনটে জিনিস আমাদের বেঁচে থাকার জন্য দরকার। তা রামকৃষ্ণ মিশনও যেন এগুলো সাধারণ মানুষের মধ্যে কাজ করে। খালি পেটে ধর্ম হয় না। শ্রীরামকৃষ্ণ এত অনুভূতি সম্পন্ন যুগাবতার ভগবান, তিনিও কিন্তু এটিকে স্বীকৃতি দিয়ে গেছেন, খালি পেটে ধর্ম হবার নয়। সৈন্য এই খাদ্য বস্ত্র বাসস্থান তিনটি জিনিস নিঃসন্দেহে অত্যন্ত প্রয়োজনীয়। তারপরে হচ্ছে শরীরটাই যদি রক্ষা না হলো ধর্ম কী করে হবে। তাই এই প্রাথমিক তিনটি জিনিস প্রত্যেকের জীবনে দরকার। যাই হোক, সেটা ঈশ্বরের ওপর নির্ভর করে চললে, আর যদি ওই খাই খাই নাই নাই পাই পাই এই যে এই অসন্তোষের ভাব, এটি যদি আমাদের মন থেকে দূরীভূত হয়, মোটামুটিভাবে খাদ্য বস্ত্র বাসস্থান ঈশ্বর যখন নাকি আমাদের জন্ম দিয়েছেন তখন একটা বিধি ব্যবস্থা করেই পাঠিয়েছেন। সাধকদের জীবনে আমরা বৈরাগ্য আসতে দেখি কীরকম ঘটনা। তিনি ভাবছেন আমার এই শিশুপুত্র তাকে কে প্রতিপালন করবে, আমি যদি এই সংসার ত্যাগ করে যদি আমি ঈশ্বরের উপর নির্ভর করে বেরিয়ে যাই, আমার এই যে সদ্যজাত শিশু এর কি হবে, এরকম দোলায়মান চিত্ত। তার মধ্যে বৈরাগ্য এসছে, বলা হয়েছে যদ হরেব বিরজেত তদ হরেব প্রব্রজেত। যে মুহূর্তে বিরজা অর্থাৎ ত্যাগের ভাব আসে, সন্ন্যাস মনোবৃত্তি মানুষের মধ্যে আসে, বলছে সে যে মুহূর্তে তাহলে এই ত্যাগের ভাব আসবে, সন্ন্যাসের ভাব আসবে, বলছে সে মুহূর্তেই সন্ন্যাস গ্রহণ করা যায়, সংসার ত্যাগ করা যায়। কিন্তু তাহলেও সদ্যজাত শিশু যদি কারো থাকে তার মনে হবেই, তার দায়িত্ববোধ আসবেই যে আমি না থাকলে এই শিশুকে কে দেখবে। এরকম দোলায়মান অবস্থার মধ্যে দেখা গেল সেই সাধক লক্ষ্য করলেন একটি টিকটিকি তার ডিমটা পড়েছে, ডিমটা ফেটে গিয়েছে, তার মধ্য থেকে একটি শাবক বেরিয়ে এলো। সেই শাবক বড় হতে না হতে সেখানেই দেখা গেল তার সামনে একটি ক্ষুদ্র একেবারে পোকা সেটি উপস্থিত, সেটি রয়েছে। সেই শিশু জানি না এটা গল্পের জন্য বলা বা ঘটনা, ঘটনাই তো কোনোভাবে হয়তো সেই টিকটিকির তার চোখও ফুটে গিয়েছিল। যে মুহূর্তে সে চোখ চেয়ে তাকিয়েছে দেখছে সামনেই তার খাদ্যবস্তুটি রয়েছে, একেবারে সেটা তার গ্রহণ করার মতো আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র সেই পোকাটি। তা স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে সেই খাদ্য গ্রহণ করল। এই দৃশ্য দেখার পরে তিনি বললেন না, ঈশ্বর যখন সৃষ্টি করেছেন তখন তার খাদ্য পানীয়ের ব্যবস্থা করেই তিনি সৃষ্টি করেছেন, তা না হলে তিনি এই জগতে নিয়ে আসতেন না। পশু পাখি কীটপতঙ্গ তারা কোথায় কে কতটা সঞ্চয় করে রাখছে, তাদের কী নিরাপত্তা আছে, সেদিক থেকে দেখতে গেলে কিছু নিরাপত্তা নেই। কিন্তু তাহলেও তারা কি সব ধ্বংস হয়ে গেছে? বরং আমরা আমাদের সন্তানদের ক্ষতি করে ফেলি বেশি দেখাশোনা করতে গিয়ে। বলছে আমরা আমাদের সন্তানদের ক্ষতি, তাদেরকে তাদের প্রতি বিদ্বেষবশত তাদের ক্ষতি করি না, কিন্তু তাদেরকে বেশি দেখতে গিয়ে বেশি যত্ন করতে গিয়ে বেশি ক্ষতি করে ফেলি। এটাও কিন্তু অনেক বড় সত্য। ঈশ্বর যখন নাকি সৃষ্টি করেছেন, সে কীট পতঙ্গ পশু পাখি মনুষ্য যেই হোক না কেন, তার একটি বিধি ব্যবস্থা করেই তিনি সৃষ্টি করেছেন।
কিরকম ভাবে সৃষ্টি করেছেন? আমরা মাতৃগর্ভে থাকার সময়ই মাতৃস্তন্যে দুগ্ধ দিয়ে সেই শিশুর প্রতিপালনের ব্যবস্থা করেছেন। বলছে যদি এরকম ভগবান সব স্থির করেই থাকেন, বিধি ব্যবস্থা করেই থাকেন, যখন একটা শিশুর জন্ম হলো তখন কি ভগবান চোখ বুজে থাকবেন না ভগবান ঘুমিয়ে থাকবেন? জন্মের আগেই যদি এত পরিকল্পনা তার থাকে তাহলে জন্মের পরে তার পরিকল্পনা নেই। যমে গর্ভগতস্যাপি, গর্ভে থাকার সময় এই খাদ্য এগুলো সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। তাহলে যখন নাকি চোখ চেয়ে তাকালাম, ভূমিষ্ঠ হয়ে পড়লাম, তখন কি ভগবান ঘুমিয়ে থাকবেন? মৃত বা অথবা তিনি যেন ভগবান কি মরে যান কখনো? না, এই সন্দেহ যেন আমাদের না থাকে। কিন্তু আমাদের সেই দ্বন্দ্ব থাকে, আমি না হলে কি হবে, কে দেখবে, দায়িত্ব পালন করতে হবে। কিন্তু যখন নাকি বলা হচ্ছে যে বৈরাগ্য এমন জিনিস, যদ হরেব বিরজেত তদ হরেব প্রব্রজেত, ঠিক ঠিক যদি ত্যাগের ভাব এসে যায়, আত্মার্থে পৃথিবীন ত্যাজেত, আত্মজ্ঞান লাভের জন্য গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎকে ত্যাগ করা যায়। বলছে আসলে ত্যাগ মানে ক্ষুদ্র বস্তু ত্যাগ করে বড় যে জিনিসটি সেটিকে গ্রহণ। ত্যাজেদ একম কুলস্যার্থে গ্রামস্যার্থে কুলম ত্যাজেত, গ্রামম জনপদস্যার্থে আত্মার্থে পৃথিবীং ত্যাজেত। ত্যাজেদ একম কুলস্যার্থে, কুল হচ্ছে একটা বংশ, পরিবার, পরিবারের মধ্যে পাঁচজন মানুষ থাকতে পারেন। এর মধ্যে বলছে যদি একজন খুব দেখা যায় যে ঠিকভাবে চলছে না, বলছে তার দিকে অত দৃষ্টি দিতে হবে না, তুমি বাকি যে আরও চারজন রয়েছে, অর্থাৎ পরিবারের সকল সার্বিক, একটা পরিবারের সার্বিক স্বার্থটা, সকলের স্বার্থটা দেখবে। এই একজন যদি একটু বেতালা হয়, সে যদি একটু বেসুরু হয়, সে যদি ছন্দপতনও করে, বলছে ওকে একটু উপেক্ষার দৃষ্টিতে দেখবে, ওটা নিয়ে বেশি ঘাবড়াবে না। অন্য চারজনার স্বার্থটা তুমি দেখো, আসলে চারজন না, গোটা পরিবারের স্বার্থটা দেখো, একজন নিয়ে ভাবতে হবে না। গোটা পরিবারের স্বার্থ দেখলে কিন্তু ওই যে একজন একটু বিপদগামী হয়েছে তার স্বার্থটাও কিন্তু সুরক্ষিত হয়, কিন্তু তাকে প্রাথমিকভাবে যেন আমরা একটু উপেক্ষার দৃষ্টিতে দেখতে পারি। কিন্তু বলছে না, ওই একজনের জন্য গোটা পরিবারটাকে উপেক্ষা করো না, একজনকে উপেক্ষা করো, কিন্তু অন্য সকলের স্বার্থ যাতে সিদ্ধ হয়, স্বার্থ যাতে রক্ষিত হয়, সেদিকে তুমি সচেষ্ট থাকো। তাহলে ত্যাজেদ একম কুলস্যার্থে, একজনকে তুমি ত্যাগ করে বাকিদের গোটা পরিবারের স্বার্থটাকে দেখো। ত্যাজেদ একম কুলস্যার্থে গ্রামস্যার্থে কুলম ত্যাজেদ। আর এরকম কয়েকটা পরিবার নিয়ে একটা গ্রাম হয়। এবারে দেখা যাবে যে গ্রামের মধ্যে একটি পরিবার তারা হচ্ছে একটু যেন বিপদগামী, তারা ঠিক ঠিক সকলের স্বার্থ দেখছে না, ওরা যেন স্বার্থপরের মতন থাকছে, বলছে ওদেরকে উপেক্ষা করো, কিন্তু তুমি গোটা গ্রামকে উপেক্ষা করবে না, গ্রামের সকলের স্বার্থটাকে তুমি সুরক্ষিত করার চেষ্টা করো। দেখবে এই যে একটা পরিবার যাকে আপাত দৃষ্টিতে উপেক্ষা করছো, সবার স্বার্থ সুরক্ষিত থাকলে এদের স্বার্থটাও সুরক্ষিত থাকবে, কিন্তু এদেরকে বেশি গুরুত্ব দিতে গিয়ে গোটা গ্রামকে তুমি নেগলেক্ট করলে এটা যেন না হয়। তাহলে গোটা গ্রামের স্বার্থটা দেখো, একটা পরিবার চেয়ে গ্রামের স্বার্থটা অনেক বেশি বড়। তাহলে ত্যাজেদ একম কুলস্যার্থে গ্রামস্যার্থে কুলম ত্যাজেদ, গ্রামের স্বার্থের জন্য কুলটাকে, একটা পরিবারকে ত্যাগ করবে। এবার হচ্ছে গ্রামম জনপদস্যার্থে, অনেকগুলো গ্রাম নিয়ে একটা জনপদ হয়, একটা জেলা হয়। এবার জেলার স্বার্থের সঙ্গে যদি একটি গ্রামের স্বার্থের সংঘাত হয়,
গোটা জেলা স্বার্থটাকে তুমি দেখবে, একটা গ্রামকে তুমি উপেক্ষার দৃষ্টিতে দেখতে পারো, গোটা জেলার স্বার্থ সুরক্ষিত হলে ওই একটা গ্রামও কোনো রকম সেটাও সুরক্ষিতই থাকবে। কিন্তু বলছে এবারে যদি আত্মজ্ঞান লাভ করতে হয় তাহলে তুমি পরিবার ত্যাগ করতে পারো, তুমি গ্রাম ত্যাগ করতে পারো, তুমি জেলা ত্যাগ করতে পারো, গোটা জগৎকে ত্যাগ করতে পারো। কারণ আত্মজ্ঞান হলে ঈশ্বর সর্বব্যাপী এই বোধ এসে গেলে তখন ওই একটি ব্যক্তিরও স্বার্থ সুরক্ষিত হয়, পরিবারের স্বার্থও সুরক্ষিত হয়, জনপদের বা জেলার স্বার্থও সুরক্ষিত হয়, গোটা জগতের স্বার্থ সুরক্ষিত হয়। শুনুন, আত্মার্থে পৃথিবীং ত্যাজেত, আত্মজ্ঞান লাভ করার জন্য পৃথিবী ত্যাগ করা যায়। পৃথিবী মানে আসলে জগৎটাকে, সংসারটাকে ত্যাগ করা যায়। এদের মধ্যে গোটা পরিবারের মধ্যে একটা সাত্ত্বিক ভাব, একটা সন্তুষ্টির ভাব, একটা প্রীতির ভাব, সহিষ্ণুতার ভাব, একে অপরের জন্য সহানুভূতির ভাব, এগুলো নিয়ে থাকা, একটা ত্যাগের ভাব, এগুলো সাত্ত্বিক ভাবগুলো বর্তমান ছিল। সেজন্য অবতার বরিষ্ঠ তিনি ওইরকম একটি পরিবারেই জন্মগ্রহণ করলেন, কোনো বড়লোকের ঘরে গেলেন না, সাদা সিধে সাদা মাটা সাধারণের মধ্যে গেলেন। কারণ বলা হয় তিনি সরল, তিনি কুটিল নন। গুরুর প্রণাম মন্ত্রে এরকম আছে, স্বামীন নমস্তে নতলোক বন্ধ কারুণ্য সিন্ধ পতিতম ভবাব্ধ মাম উদ্ধর আত্মীয় কটাক্ষ দৃষ্টা ঋজ্জ্বাতি কারুণ্য সুধাভিবৃষ্টা। ভগবানের বা গুরুদের সম্বন্ধে বলা হচ্ছে কি, ঋজু, ঋজু মানে হচ্ছে সরল, কোনো কপটতা তার মধ্যে নেই, পরিবারের সকলে সরল। ঋজ্জ্বাতি কারুণ্য সুধাভিবৃষ্টা, করুণার অমৃত আমাদের মস্তকে বর্ষণ করে আমাদের তুমি অমর করো, এই মৃত্যুর হাত থেকে রক্ষা করো। অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময়, এই মৃত্যুর হাত থেকে অমরতা দান করো। মোহাদ আপদ্যতে মৃত্যু, কখন সত্যিকারের মৃত্যু হয় বলছে, আমাদের যদি মোহ আসে তখন হচ্ছে সত্যিকারের মৃত্যু। সত্যেন আপদ্যতে অমৃতম, সত্যকে অবলম্বন করে থাকলে অমৃতত্বের অধিকারী আমরা হতে পারি। মোহাদ আপদ্যতে মৃত্যু, মোহ থেকে মৃত্যু, মোহ এব মহামৃত্যু মানুষী তনুমাশ্রিতম, মোহ বিনির্জিত যেন স মুক্তিপদমর্হতি। যিনি মোহকে জয় করতে পারেন, কিসের প্রতি মোহ, সংসার আত্মীয় পরিজন ধন দৌলত এইগুলোর প্রতি আমাদের স্বাভাবিক মোহ চলে আসে, সে মোহগ্রস্ত হলে কীরকম হয়, সেই রাজা ভরতের কাহিনী, তিনি মোহগ্রস্ত হয়ে গিয়েছিলেন, সেই সংসার ত্যাগ করেছেন, কিন্তু যে মুহূর্তে ওই অসহায় হরিণ শিশুকে দেখলেন তার প্রতি তার মোহ এসে গেল, তিনি তাকে নিয়েই আবার যেন সংসারী হয়ে গেলেন। আর এতটাই ঈশ্বর চিন্তা না করে হরিণের চিন্তা করতে শুরু করলেন, পরজন্মে হরিণই হয়ে গেলেন। জং জং বাপ স্মরণ ভাবন ত্যজত্তন্তে কলেবরং তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। যে যেমন চিন্তা করে সে তেমন ফল লাভ করে, ওই হরিণের চিন্তা করতে করতে হরিণই হয়ে গেলেন। কীরকম এত বড় বলবো, যিনি ঘর সংসার আত্মীয় পরিজন সব ছেড়ে এসছেন, বনের মধ্যেই আছেন, কত ত্যাগের ভাব রয়েছে,
সংসারহীনতা রয়েছে, কিন্তু বলছি আমাদের মধ্যে মোহ এই দয়ার রূপ ধরে এভাবে এসে হাজির হয়। ক্রোধগুলো আমাদের কাছে এরকম দেখবেন মোহাবিষ্ট করে দেয় আমাদের, না তোমাকে এই কথাটা বলতে হবে, যেন আমাকে বন্ধুর মতন হয়ে ক্রোধ আমাদের এসে উজ্জীবিত করে, না এরকম একটা কথা তোমাকে বলেছে, যদি তুমি এটার উত্তর না দাও তাহলে কিন্তু তোমার দুর্বলতা প্রকাশ হবে, বন্ধুর মতন এসে আমাকে বোঝাচ্ছে, আমাকে আপনাকে ক্ষুব্ধ করছে, উত্তেজিত করছে, আর তার দ্বারা আমরা মোহগ্রস্ত হয়ে পড়ছি। তখন মুখে যা আসে তাই বলতে শুরু করলাম, ব্যাস অশান্তি শুরু হয়ে গেল। সেজন্য তাহলে এই মহারাজ ভরতের মতন এরকম ত্যাগের ভাব থাকা সত্ত্বেও যদি তারও মোহ চলে আসে তাহলে আমাদের সাধারণের কা কথা। সেজন্য খুব বিচারশীল, খুব সাবধানে থাকা। বলছি আমরা অনেক কিছু শিখি, ABC শিখি না। ABC কী শিক্ষা দেয়? A ফর অলওয়েজ, B ফর বি, C ফর কেয়ারফুল। অলওয়েজ বি কেয়ারফুল, আমরা যেন সদা সর্বদা সাবধানে থাকি, কখনো নিজেকে নিরাপদ না ভাবি। বলছি বিনয়ের অহংকার সেটাও অহংকার, ভক্ত আমি, বলছে সে ওরা হচ্ছে সাধন ভজন করে না, আমি কত পাঠ আলোচনায় যাই, মন্দিরে যাই, মনে ভেতরে ভেতরে এগুলো অহংকার, আমি গেরুয়া পড়েছি, হ্যাঁ অন্যরা পারেনি, হে বলছি কাকে যে কীভাবে মোহগ্রস্ত করবে। ভ্রান্তিরূপেণ সংস্থিতা হয়ে যাবে সেই শক্তি, কেউ আমরা জানি না। সেজন্য বলছে মৃত্যুর আগে পর্যন্ত কেউ যেন আমরা নিজেদের নিরাপদ না ভাবি, যে কোনো সময় আমাদের একটা মতিভ্রম হয়ে যেতে পারে। জ্ঞানী নাম অপি চেতাংসি দেবী ভগবতী হিসা বলাদ আকৃষ্ট মোহায় মহামায়া প্রজচ্ছতি। এই মহামায়া আমাদের একেবারে কী করে যে কী করে, সেখানে বলছে যে সাপ নেই তবু সাপ দেখছি, আছে আসলে দড়িটা, কিন্তু দড়িটা তো দেখছি না, দড়ির বদলে আবার সাপটাকে দেখছি, তার ফলে ভীষণ আতঙ্ক উদ্বেগ। কিন্তু যে মুহূর্তে আমার জ্ঞান হবে না এটা হচ্ছে দড়ি, তখন আর সাপটা থাকছে না। তো জগৎ আমরা দেখছি আসলে জগৎ নেই, আছে সেই ব্রহ্ম ঈশ্বরই বর্তমান রয়েছেন, কিন্তু আমরা ওই জগৎ দেখতে শুরু করেছি, এটাই হচ্ছে মায়া, মহামায়া। এই মায়াকে অবলম্বন করে ঈশ্বর বলছে জগৎ সৃষ্টি করেছেন, সৃষ্টা পুরাণী জগৎ আত্মশক্ত, সেই ঈশ্বরীর শক্তি মায়া, মহামায়ার শক্তিতে এই জগৎ তিনি সৃষ্টি করেছেন। সেখানটায় বলা হচ্ছে বৃক্ষান সরীসৃপ পশুন খগদংশ মৎসান তৈ তৈ অতুষ্ট হৃদয় পুরুষম বিধায় ব্রহ্মাবলোকধীষণম উদমাপদেব। বলছি এই যে সৃষ্টি করলেন ভগবান, কিন্তু তার মনে শান্তি নেই, আনন্দ নেই। এরপর যখন তিনি মানুষ সৃষ্টি করেন, সৃষ্টির আগে তাহলে প্রথম কী কী সৃষ্টি করেছিলেন? বৃক্ষান সরীসৃপ পশুন খগদংশ মৎসান, দেখবেন জগতের সব সৃষ্টি হয়ে গেল। বৃক্ষান গাছপালা, সরীসৃপ এই যারা সাপ টাপ ইত্যাদি সমস্ত সরীসৃপ, উরগ বলে বুকে ভর দিয়ে চলে, হ্যাঁ একে বেঁকে চলে, এগুলো সমস্ত সরীসৃপ পশুন, পশু বনের পশু, খগ পাখি, দংশ, দংশ হচ্ছে মশা জাতীয় যে প্রাণী যাদের হুল আছে, এই ধরনের জীব সৃষ্টি করলেন, মৎস্যান জলচর প্রাণী, এগুলো সৃষ্টি করার পরেও তৈ তৈ অতুষ্ট হৃদয়, ভগবান তুষ্ট হলেন না।
যতক্ষণ পর্যন্ত মানুষ সৃষ্টি না করলেন। কেন মানুষ সৃষ্টি করে তাহলে তৃপ্ত হলেন না? মানুষ ইচ্ছে করলে বিচার বিবেক নিয়ে চলতে পারে, কিন্তু অন্য যে যাদের কথা বলা হলো বৃক্ষান সরীসৃপ পশুন খগদংশ মৎসান, এরা হচ্ছে বিচার বিবেক নিয়ে চলতে পারে না। এদের যে প্রবৃত্তি সৃষ্টি করে দিয়েছেন ভগবান, সেই প্রবৃত্তির বশবর্তী হয়েই তারা চলে। কিন্তু মানুষের মধ্যে ধী শক্তি, বুদ্ধির শক্তি, বিচারের শক্তি দিয়ে পাঠিয়েছেন। আমি আপনি যদি ওই ধী শক্তি বিচারের শক্তিটাকে প্রয়োগ না করি, তাহলে কিন্তু আমি ওই জৈবী স্তরে, পশু স্তরে, বৃক্ষলতা গুল্মের স্তরেই থেকে গেলাম। তরবোপিহি জীবন্তি জীবন্তি মৃগপক্ষিণ সজীবতি মনোজস্য মননেন হি জীবতি। আমি আপনি যদি মননের জগতে থাকি, চিন্তন মনন, তাহলে আমি আপনি মনুষ্যত্বের সাধনায় রয়েছি। তা না হলে বলছে মন নিম্নগামী, পশুদের যেটা থাকে লিঙ্গ গুজ্জ নাভি, এই নিম্ন স্তরেই আমরা থেকে যাই। কিন্তু যাদের আসলে এই নাভির উপরে মন আস্তে আস্তে উঠছে, হৃদয়ে উঠছে, কণ্ঠে, তারপরে বলছে ভ্রুমধ্যে, আমাদের এগুলো সব বলা হয়, তা সহস্রারে এবং পরপর পরপর উচ্চ গতি, বিশেষ করে হৃদয়ে কণ্ঠে যেখান থেকে আমাদের ধ্যানের ভাব আসবে, ভগবানের নাম গুণ কীর্তনের ভাব আসবে, বিচার বিবেককে জাগ্রত রেখে চলা হবে, মননের জীবন যাপন হবে, সেই জায়গাটা হচ্ছে মনুষ্যত্ব। তা না হলে ওগুলো আমাদের মধ্যে পশুভাবই থেকে গেল। সেজন্য তরবোপিহি জীবন্তি, তরুরা গাছপালারা বেঁচে থাকে। তরবোপিহি জীবন্তি জীবন্তি মৃগ পক্ষী, না পশু পাখি এরাও বেঁচে থাকে। তাহলে আমি আপনি কি তরুলতা না পশু পাখি? তরুলতা পশু পাখি আমরা নই, আমরা মানুষ। কিসে মানুষ? সজীবতি মনোজস্য মননেন হি জীবতি, মননের জগতে আমি আপনি থাকছি কিনা, এটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা শ্রীরামকৃষ্ণের গদাধরের যে পারিবারিক জীবন, সেখানে যারা যারা ছিলেন তার দাদা ভাই বোন, যাই বলেন না কেন ভাই নয়, দাদারা অন্য মা, তো তারা যেন একটি সন্তোষের ভাব নিয়ে চলছেন, একটা সাত্ত্বিক ভাব নিয়ে তারা চলছেন। সেজন্য বলেছে সুতরাং ওই বিষয়ে লক্ষ্য করিতে, অর্থাৎ এখানে বলা হয়েছে আগে যে কনিষ্ঠ ভ্রাতা গদাধরকে প্রাণের সহিত ভালোবাসিল শ্রীযুক্ত রামেশ্বর, তার শিক্ষা দিয়ে অগ্রসর হইতেছে কিনা তদ বিষয়ে কোনো কালে লক্ষ্য করিতেন না, কারণ একে ঐরূপ করা তাহার প্রকৃতির বিরুদ্ধ ছিল। তদুপরি অর্থচিন্তায় তাহাকে নানা স্থানে যাতায়াত করিতে হইত, সুতরাং ওই বিষয়ে লক্ষ্য করিতে তাহার ইচ্ছা ও সময় উভয় বস্তুরই এখন অভাব হইয়াছে। আবার এই অল্প বয়সে বালকের ধর্ম প্রবৃত্তির অদ্ভুত পরিণতি দেখিয়া তাহার দৃঢ় ধারণা হইয়াছিল, তাহার প্রকৃতি তাহাকে সুপথে ভিন্ন কখনো কুপথে পরিচালিত করিবে না। পল্লীর নরনারী সকলকে তাহার উপর প্রগাঢ় বিশ্বাস স্থাপন করিতে এবং তাহাকে পরমাত্মীয় বোধে ভালোবাসিতে দেখিয়া তাহার ওই ধারণা বদ্ধমূল হইয়া গিয়াছিল। একটা মানুষকে, একটা ছেলেকে সবাই ভালোবাসছে, এ একটা অদ্ভুত ব্যাপার। আপাত দৃষ্টিতে আমরা দেখি কি কেউ খুব গুণী হলে, খুব লেখাপড়ায় ভালো, খুব এটাই ভালো সেটাই ভালো, তখন হচ্ছে মানুষ তাকে ভালোবাসে। কিন্তু গদাধরের সেগুলোর দিকে দেখতে গেলে যে একেবারে খুব সাংঘাতিক কিছু একটা বিষয়ে এক্সেলেন্স, সেটা দেখা যাচ্ছে না, কিন্তু তাকে ভালো না বেসে পারছে না। কেন ভালোবাসায়? বলছে ভালোবাসা দিলে ভালোবাসা আসে।
परगुण परमाणु परवती कृत्य केचित निज हृदि विकसंत संति संत कियंत मनसि वचसि काये पुण्य पीजूष पूर्णा त्रिभुवनम उपकार श्रेणी भी प्रियमान। आमरा सबाई प्रियपत्र होते चाहिए, भालोबासा पेते चाहिए। कखन आमरा भालोबासा पाबो, सबार प्रियपत्र हब? एकेबारे तार कारण खूब सुस्पष्ट भाषाय बोले दिच्छेन, मनसि वचसि काये पुण्य पीजूष पूर्ण। काय मनोवाक्ये आमी आपनी जेन अमृत बर्षी हये जाए, अमृत पूर्ण जेन आमादेर हृदय मन सब गोटा शरीर मनटा जेन अमृतेर भाण्डार एरकम हये जावा। मनसि वचसि काये पुण्य पीजूष पूर्ण त्रिभुवनम उपकार श्रेणी भी प्रियमान। कखन प्रियपत्र हई? যখন আমি আপনি অন্যের উপকার করতে পারি। শ্রীরামকৃষ্ণের মধ্যে শিশু বয়স থেকেই অন্যের প্রতি উপকারের মনোভাব রয়েছে, উপচিকিৎসা। যে যেখানে আছে সেখান থেকে তাকে একটু সাহায্য করা, তাকে একটু উপকার করা। উপকার করলে, অন্যকে সাহায্য করলে, অন্যের প্রতি সেবার ভাব থাকলে আমি আপনি ভালোবাসা পাবই পাব। একটু সেবা যত্ন একটু ত্যাগ করে দেখুন না, যাদের মনে কষ্ট রয়েছে না, আমাকে কেউ দেখতে পায় না, ভালোবাসে না, না একটু সেবার ভাব, একটু বিনয়ের ভাব, একটু নম্রতার ভাব, এগুলো নিয়ে থাকুন, নিশ্চয়ই ভালোবাসা পাবেন। বলা হচ্ছে গোটা জগৎ তোমার বশীভূত হয়ে যাবে, কতগুলো গুণের শুধু যদি তুমি আদর করো, গুণের অনুশীলন করো, গুণের চর্চা করো। মাঝে মাঝে এই শ্লোকটি আমি বলি, কি কি? সময়া দয়া প্রেম না সুন্দরিতে নার জবে নচ বশী কুড়িয়া জগৎ সর্বম বিনয়ে নচ সেবয়া। তোমার মধ্যে বিনয়ের ভাব আছে তো? যদি তোমার মধ্যে বিনয় থাকে, নম্রতা থাকে, তাহলে মানুষ তোমাকে ভালো না বেসে পারবে না। সেবার ভাব আছে তো অন্যের প্রতি? সেবা করলে তুমি ভালোবাসা পাবেই পাবে, একটু সেবা করে দেখো। ক্ষমার ভাব আছে তো? তাহলে তোমাকে ভালোবাসবেই। ক্ষমায়া দয়ার ভাব আছে কিনা, দয়া প্রেম না ভালোবাসা আছে কিনা? ভালোবাসা পেতে চাই, ভালোবাসা কখন পাওয়া যায়? বলছি ভালোবাসা যত দেবে তত বাড়বে। যেমন এই সরস্বতী পূজা আসছে, সরস্বতী পূজা হয়, অপূর্ব কোপি ভাণ্ডার স্তব ভারতী দৃশ্যতে ব্যয়ত বৃদ্ধি মায়াতি ক্ষয় মায়াতি সঞ্চয়। সরস্বতীর অপূর্ব এক ভাণ্ডার, এমনি সাধারণ ভাণ্ডার থেকে যদি আমরা কোনো জিনিস দিয়ে দিই, জিনিস কমে যায়, ক্ষয় হয়ে যায়। কিন্তু সরস্বতীর ভাণ্ডারটা বলছে অপূর্ব ভাণ্ডার, সেই ভাণ্ডার থেকে, বিদ্যার ভাণ্ডার থেকে বিদ্যা যত বিতরণ করা হবে, যত দান করা হবে, বিদ্যার ভাণ্ডার আরও বেশি বাড়তে থাকবে। ব্যয়ত বৃদ্ধি মায়াতি, ব্যয় করলে বেড়ে যায়। বিদ্যা যত দান করা হবে, জ্ঞান যত অনুশীলনের চর্চা হবে, তত বাড়তে থাকবে। ছাত্রদের পড়িয়ে শিক্ষকরা বেশি জ্ঞান লাভ করেন, নিজেরা পড়াশোনা করে যত না জ্ঞান লাভ করেন, যখন পড়াতে যান তাদের মনে যেসব সন্দেহগুলো আছে সেগুলো উত্তর দিতে হয়, সেগুলো ভাবতে হয়। সেজন্য বলছে যার যে বিষয়ে জ্ঞান সরস্বতী দিয়েছেন, সে কারো হয়তো ভালো খুব সুন্দর রান্না করতে পারেন, কেউ হয়তো অফিসে কাজ করতে পারেন, কেউ হয়তো অন্য একটা কাজ জানেন, যার মধ্যে যে স্কিলটা দিয়েছেন, যে নৈপুণ্য দিয়েছেন, কোনো বিষয়ে দক্ষতা দিয়েছেন, এই কাজটা ওনাকে দিলেই একেবারে সবচেয়ে সুন্দর হবে। এই যে এরকম, এটাও একটা বিরাট জ্ঞান কিন্তু, স্কিল, দক্ষতা। এখনকার দিনে স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট করে দিচ্ছে ভগবান, এই একেবারে গভর্নমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট।
তা এই স্কিলগুলো আসে কোত্থেকে, এই দক্ষতাগুলো নৈপুণ্যগুলো আসে কোত্থেকে? বলছে সেটা ঈশ্বরের শক্তি। গীতামুখে ভগবান বলছেন, যজ্জদ বিভূতিমসত্ত্বম শ্রীমদ উর্জিতমেব বা তত্ত্বদেবাবগচ্ছত্ত্বম মম তেজংশ সম্ভবম। যার মধ্যে যা যা তুমি গুণ দেখতে পাবে, দেখবে কেউ যদি কোনো গুণে গুণান্বিত হয়, সেই গুণের মূলে আমারই তেজ, আমারই শক্তি, আমার শক্তিতে শক্তি সম্পন্ন হয়ে একজন হচ্ছে খুব ভালো গান করছে, খুব ভালো বাজাচ্ছে, খুব ভালো খেলা, যেদিকে যার যা এক্সেলেন্স হয়েছে, যা কিছু ঐশ্বর্য আছে, বলছে সব আমার থেকেই, আমার তেজ থেকে, আমার শক্তি থেকে এসছে। যজ্জদ বিভূতিমসত্ত্বম শ্রীমদ উর্জিতমেব বা তত্ত্বদেবাবগচ্ছত্ত্বম মম তেজংশ সম্ভব। আমার তেজ থেকে, আমার শক্তি থেকে। মত্ত পরতরম নান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদম প্রোতম সূত্রে মণিগণাইব। সবাই আমার সঙ্গে যুক্ত হয়েই রয়েছে, আমাকে বাদ দিয়ে কিছু নেই। অদ্ভুত সমস্ত চিন্তা করলে, যত চিন্তা করা যাবে তত শ্রীরামকৃষ্ণের আপাত দৃষ্টিতে কোনো যেন সেই অর্থে সে স্কুলে গিয়ে তেমন লেখাপড়া শিখলেন না, এনে কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের মতন মানুষের কাছে গিয়েও যখন কথা বলছেন, পুরি বাপরে অবাক হয়ে বিদ্যাসাগর মশাই শুনছেন, যেখানে যা আলোচনা সভা হচ্ছে মা রাস ঠেলে দিচ্ছেন, সরস্বতী স্বয়ং যেন তাকে কথা জুগিয়ে দিচ্ছেন। কেন? শ্রীরামকৃষ্ণ হচ্ছে প্রকৃতির সন্তান, এই খোলা আকাশ বাতাস থেকে তার শিক্ষা একেবারে। আমাদের শিক্ষাটা কি? পুঁথিগত শিক্ষা, খণ্ডিত শিক্ষা, অন্য কেউ বলে দিচ্ছে সেটা শুনে শিক্ষা, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেন সেই জ্ঞানের ভাণ্ডারে প্রবেশ করে উপলব্ধি দিয়ে সেটা শিখছেন। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে, পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণী, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। তারপরে হচ্ছে ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণী, শ্যাম বনানি সরসতা আমায় দিল ভিক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবেন নূতন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। বিশ্ব প্রকৃতি যেন উদ্গ্রীব হয়ে আছে, শ্রীরামকৃষ্ণ মন চোখ খোলা রেখেছেন, যার ফলে বিশ্ব প্রকৃতি উজাড় করে দিচ্ছে তার কাছে। তিনি যা শিখছেন একেবারে অন্তর দিয়ে উপলব্ধি দিয়ে শিখছেন। স্বামীজির ভাবনায়, ইফ ইউ হ্যাভ অ্যাসিমিলেটেড ফাইভ আইডিয়াস অ্যান্ড মেড দেম ইউর লাইফ অ্যান্ড ক্যারেক্টার, ইউ হ্যাভ মোর এডুকেশন দ্যান এ ম্যান হু হ্যাজ গট বাই হার্ট এ হোল লাইব্রেরি। এই অ্যাসিমিলেশন অফ আইডিয়াস, ভাবের আত্মীকরণ, অনেক কিছু আমি মুখস্থ করলাম কিন্তু আমি বাস্তবে প্রয়োগ করতে পারলাম না, ব্যবহারে লাগাতে পারলাম না, স্বামীজির মতে ওটা শিক্ষা নয়।
বলছেন তুমি যদি পাঁচটি ভাবকে আত্মস্থ করে সেটা জীবনে প্রয়োগ করতে পারো, কাজে লাগাতে পারো, তাহলে যে মানুষটা একটা গোটা গ্রন্থাগার মুখস্থ করে ফেলেছে তার চাইতে তোমার বেশি জ্ঞান হয়েছে বুঝতে হবে। শোন, এডুকেশন ইজ নট দ্য অ্যামাউন্ট অফ ইনফরমেশান দ্যাট ইজ পুট ইন টু ইউর ব্রেইন অ্যান্ড রানস রায়ট দেয়ার আনডাইজেস্টেড অল ইউর লাইফ। শিক্ষা মানে কতগুলো তথ্য মস্তিষ্কে প্রবেশ করানো হলো আর সেগুলো হজম হলো না, সেগুলো কার্যকর হলো না, এটা শিক্ষা নয়। তাহলে পাঁচটি ভাবকে আত্মস্থ করে জীবনে যদি কার্যকর করা যায়, শ্রীরামকৃষ্ণ বলছেন সত্য কথা কলির তপস্যা, কোনো দিনের জন্য একটা মিথ্যা কোনোভাবেই তার মুখ থেকে বেরোলো না, এটা হচ্ছে সত্যিকারের আত্মীকরণ। যা যা বলছেন মন মুখ একেবারে এক। আমরা একটা মুখে বলছি মনে অন্যরকম, একটা মুখোশ পরে বেরোচ্ছি, কিন্তু আসল মানুষটার বিকৃত রূপ আমরা দেখতে পাই। যখন কেউ দেখতে পাবে না, যখন পুলিশ নেই, তখন আমার আসল রূপটা বেরোচ্ছে, তখন ওই চুরি বৃত্তি, দস্যু বৃত্তি। সেই জন্য ওই যে প্রার্থনাটা আছে, নন্দন্তু সর্বভূতানি স্নেহন্তু বিজনেশ্বপি, সব প্রাণী যেন আনন্দ হয়, আর যখন কেউ দেখতে পাবে না তখনও যেন আমাদের মনগুলো সুন্দর থাকে, মনগুলো স্নেহপূর্ণ থাকে, ভালোবাসা পূর্ণ থাকে। কেউ দেখতে পাচ্ছে না, আমরা কি করি, আচ্ছা পেছন থেকে গিয়ে ছুরি বসিয়ে দিই লোকে, সামনে খুব ভালো মানুষ আছে, সেজেগুজে আছি একেবারে, কিন্তু যেই লোকটি পেছিয়ে একটু আমাকে এগিয়ে গেল, পেছন থেকে ছুরি বসিয়ে দিই, স্ট্যাবিং ফ্রম বিহাইন্ড বলে, তাই না, পেছন থেকে ছুরি মারা। বলছি এরকমটা যেন না হয়, স্নেহন্তু বিজনেশ্বপি, যখন কেউ দেখতে পাবে না তখনও যেন আমার মধ্যে এইরকম বিকৃত রুচির দেখা না পাওয়া যায়, তখনও যেন মনটা স্নেহপূর্ণ, অন্যের প্রতি সহানুভূতিপূর্ণ থাকে। তো এইগুলো হচ্ছে আসল শিক্ষা। বলছে সূর্য প্রতিদিন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কি বলছে সূর্য, ভোরের বেলায় পূব গগনে সূর্যি ঠাকুর দেন উকি, বলেন অলস জড়ের মতন বসে বসে ভাবছ কি, আমার আকাশ মায়ের কোলে জাগি আমি ভোরবেলায়, আমার হাসির উচ্ছলতা বনে বনে ফুল ফোটায়, ক্রমেই যত ঊর্ধ্বে উঠি ততই আমি হই প্রখর, ব্যক্তি তেজের উজ্জ্বল দ্যুতি ছড়াই বিশ্বভুবন পর, রঙে রঙে রাঙাই আকাশ যখন সাঁজে অস্ত যায়, ত্রিলোক মলিন মোর বিদায়ে যাবার বেলায় দেখতে পাই। কদিন আগে আমাদের একজন মহারাজের শরীর গেল দার্জিলিংয়ে, শুনেছেন বোধ, এখানে বেলঘরিয়ায় থাকতেন, সব এই বেলঘরিয়া থেকে আগরপাড়া ওইসব জায়গায় রেল লাইনের ধারে যেসব শিশুরা কাগজ কুড়াতো, তারপরে হচ্ছে এইসব নানান রকম কাপড় চোপড় এগুলো যেটা সব বিভিন্ন যে ভাগাড় আছে সেখানে গিয়ে নানান রকম জিনিস কুড়িয়ে কুড়িয়ে তারা হচ্ছে মা বাবাকে সাহায্য করতো, তাদেরকে নিয়ে ফ্রি কোচিং সেন্টার করেছিলেন, তাদেরকে নিয়ে আসতেন, তাদের জন্য গাড়ির ব্যবস্থা করেছেন, আশ্রমে নিয়ে এসে তাদেরকে লেখাপড়া শেখানো, স্নান করানো, খাবার দাবার খাওয়ানো, এই করে করে ওই শিশুগুলো এক একজন তাদেরকে একেবারে সাক্ষাৎ দেবতা জ্ঞানে তিনি সেবা করেছেন। বহরমপুরে দিকে তার জন্ম, অচ্যুতানন্দজি আপনারা জানবেন বোধ হয়, তার ভাইপো, নিজের ভাইয়ের ছেলে, তা একটা অদ্ভুত মানুষ, সবাইকে সাহায্য করবে। আমি সারগাজিতে স্কুলের কাজে, গ্রামের মধ্যে তো সেখানে ইলেকট্রিসিটির নানান রকম প্রবলেম, সে জেনারেটরের প্রবলেম, আর একটা যদি কিছু খারাপ হয়, কিছু লোকজন পাওয়া যায় না, সেরকম মিস্ত্রি পাওয়া যায় না, অথচ আমার খুব জরুরি প্রয়োজন, আমি জাস্ট দেখলাম যে সারাদিনে ভীষণ সমস্যা, কিছুই সমাধান হলো না, এই বিকেল টিকেলে বা সন্ধ্যার সময় আমি মহারাজকে ফোন করেছি, মহারাজ এরকম খুব সমস্যায় পড়ে গেছি,
এই দু একদিনের মধ্যে আমার এই জেনারেটর ঠিক না হলে আমাদের এত বড় অনুষ্ঠান আছে, সব একেবারে এত লোডশেডিং হচ্ছে, কিছুই করতে পারবো না আমাদের, তাই নাকি ওনার কিছু ভাববে না, আমি দেখছি দেখছি কি। সেই দিনই ওনার সব ছেলেপেলেরা একেবারে এত রেডি থাকতো, সব সময় 10-15টা ছেলে তারা হচ্ছে তার সঙ্গে ঘুরছে এরকম, আর তারা সব যেসব না লেখাপড়ায় জানা ছেলে, যাই হোক বলছে ঠিক আছে আমি দেখছি। রাত্রিবেলায় ট্রেনের টিকিট কেটে ভোরবেলায় সেখানে সেই ইঞ্জিনিয়ার ছেলে তাদেরকে পাঠিয়ে দিয়েছে, গিয়ে তারা ওখানে সেগুলো সব দেখে ঠিকঠাক করে আবার পরের দিন চলে এলো। এটা তো আমি একটা উদাহরণ বললাম, এরকম যে মানুষ যে সমস্যা নিয়ে তাকে বলবে সেটাই নিয়ে তিনি কিন্তু সমাধানের দিকে যাবেন। তো এরকম মানুষ প্রিয়পাত্র হবেন না, কদিন আগে তার শরীর গেল হঠাৎ, দেখা গেল রাত্রে, আমি আবার শুনলাম কাউকে বলেছেন আমি ঘুমের দেশে চললাম, সেই আগের দিন রাত্রে এরকমভাবে তার সঙ্গে কথা হয়েছে, এরকম মাঝে মাঝে হ্যাঁলি কথা বলতেন, কিন্তু সত্যি সত্যি যে একেবারে চির ঘুমের দেশে চলে যাবেন সেটা তো কেউ ভাবতে পারেনি। ভেবেছে ঠিক আছে সত্যি রাত্রে তো ঘুমোতে যাবে, একটু বোধহয় আগে আগে ঘুমোতে যাচ্ছিলেন হতে পারে, পরের দিন খবর পাওয়া গেল তার শরীর চলে গেছে। তো এই তো হচ্ছে মানুষের জীবন স্বাভাবিকভাবেই, কিন্তু ওই যে প্রিয়পাত্র হলেন, ওই যে সূর্যের কাছে শিক্ষা বললাম, রঙে রঙে রাঙাই আকাশ যখন সাজে অস্ত যাই, ত্রিলোক মলিন মোর বিদায়ে যাবার বেলায় দেখতে পাই, সবাইকে কাঁদিয়ে গেলেন তুলসী, জব জগ মে আয়ে জগ হসে তুম রোয়ে, এসি কারণী কর চলো কি তুম হসে জগ রোয়ে, হাসতে হাসতে কিন্তু মহারাজ চলে গেলেন, কিন্তু সেখানকার পাহাড়ি মানুষ তারা হচ্ছে কাঁদছে সেই শোক যাত্রা, সব যাত্রা নিবেদিতার যেখানে সমাধি সেখানেই হচ্ছে তার সেই সৎকার ক্রিয়া সম্পন্ন হয়েছে, পাহাড়ের মানুষগুলো তারা সেই সব যাত্রায় ছিল। তিনি ওই পাহাড়ি ছেলে মেয়েদের জীবনে কোনোদিন তারা সমতল দেখেনি, ওই পাহাড়েই থেকেছে। দুর্গাপুজোর সময় আমরা পুজো দেখতে বেরোই, ওই বাচ্চাগুলোকে তিনি, আমি কয়েকবার শুনেছি খবর নিয়েছি ফোন করেছি বা কী হয়েছে, না মহারাজ ওই বাচ্চাদের নিয়ে আমি একটু ওই ব্যবস্থা করেছি, ওরা তো কোনো দিন এরকম কলকাতা দেখেনি, পুজো দেখেনি, সমতল দেখেনি, জীবনে হয়তো প্রথম তারা ট্রেনে চড়েছে, ওই ওখান থেকে পাহাড় থেকে দার্জিলিং থেকে নিয়ে এসে এনজিবিতে ট্রেন ধরিয়েছেন, রিজার্ভেশন করিয়েছেন, ওই 3-4 দিন ধরে কলকাতায় থাকা খাওয়া বেড়ানো সব ব্যবস্থা করেছেন। তাহলে এই যে এরকম বিধি ব্যবস্থা যদি কেউ নিজে থেকে সব করেন, এই মানুষটা প্রিয়পাত্র না হয়ে যাবেন কখনো? সেজন্য বলছি মনসী বচসি কায়ে পুণ্য পীযূষ পূর্ণ ত্রিভুবনম উপকার শ্রেণীভি প্রিয়মান, গোটা জগৎকে উপকার করে তিনি প্রিয়পাত্র হচ্ছেন। যত মহাপুরুষদের জীবন দেখবেন এটাই হচ্ছে, কিন্তু তারা নিজের জন্য যত না ভাবেন, অন্যের জন্য বেশি ভেবে অন্যের উপকার করে তারা প্রিয়পাত্র হচ্ছেন। ঠাকুরকে না ভালোবেসে পারছি না, কারণ তিনি আমাদের জন্য ভেবেছেন, মাকে স্বামীজিকে ভালো না বেসে পারছি না, কারণ তারা আমাদের জন্য ভেবেছেন। যে কেচিৎ দুঃখিতালোকে সর্বেতে স্বসুখেচ্ছয়া, যে কেচিৎ সুখিতালোকে সর্বেতে অন্য সুখেচ্ছয়া, যারা অন্যের সুখ চাইবে তারা নিজেরা সুখী হবেই হবে, এটাই হচ্ছে সুখের সবচাইতে বড় কারণ, এটাই হচ্ছে সুখ লাভের অন্যতম উপায়। না আমি অন্যের সুখ চাইব, দেখবেন কেউ যদি বলে নিজের হয়তো শরীরটা খারাপ, মাথাটা যন্ত্রণা করছে, আরেকজন এসে কোনো কারণে সেই সময় দেখলেন যে খুব মনটা খারাপ, কী হয়েছে তোর, না আমার খুব মাথা ব্যথা করছে যন্ত্রণা, ও তাই নাকি তোর মাথা যন্ত্রণা করছে, সেই সময় বলছে আচ্ছা আমার কাছে এটা আছে এটা আছে, যখন নাকি ওই আরেকজনের মাথা যন্ত্রণার কথা শুনে তার মাথা যন্ত্রণার উপশম করার জন্য ওষুধ দিচ্ছেন, প্রলেপ দিচ্ছেন, কোনো মলম দিয়ে দিচ্ছেন, তখন দেখবেন তারও নিজের যে মাথা যন্ত্রণা হচ্ছিল সেটা অনেকটা ভুলে গেছে, একদম বাস্তব দেখবেন এগুলো।
যেন অন্যের দিকে দৃষ্টি দিলে, অন্যের মঙ্গল চাইলে, অন্যের কল্যাণ চাইলে নিজের যে দুঃখটা যন্ত্রণাটা অনেকটা কমে আসে। একেবারে বাস্তব এগুলো জিনিস রয়েছে। সে কি সুন্দর ভেবে চিনতে লিখেছেন, যে কেচিৎ দুঃখিতা লোকে সর্বেতে সসুখেচ্ছে। কেন দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি? না, আমি শুধু একা সুখী হতে চাইছি। যে শুধু একা সুখী হতে চাইবে, তিনি যেখানে যাবেন সেখানে দুঃখ তাকে তাড়া করবে। আর যে কেচিৎ সুখিতা লোকে সর্বেতে অন্য সুখের ছায়া। এই যে সূর্য শুধু অন্যের, নিজে জলে পুড়ে কিন্তু ধ্বংস হচ্ছে, তাই না, প্রতি মুহূর্তে, কিন্তু সবার কল্যাণ। সূর্যকে সেজন্য আমরা নমস্কার করি, সব প্রাণের কারণ। তোমার জীবন এমনি হবে, শৈশবে আনন্দময়, যেথায় যাবে সেথায় যেন নতুন প্রাণের লহর বয়। তোমার শক্তি তপস্যাতে আসবে কাছে ঊর্ধ্বলোক, তোমার আলোক ঘুচিয়ে দেবে ত্রিজগতের দুঃখ শোক। এই পৃথিবীর আধার যত, এই মানুষের সকল ভয়, করবে মোচন সূর্য দিয়ে, শক্তি দিয়ে হে দুর্জয়। দেশের জাতির লজ্জা গ্লানি কলঙ্ক অসম্মান, তোমার তেজে দগ্ধ হবে, জাগবে বুকে নূতন প্রাণ। যে আদর্শ মানুষ আজ জন্মে নিকয়ে ধরায়, তুমিই হবে সেই সে মানুষ অধ্যবসায় তপস্যায়। ভালো লাগে না? কত ছোট্ট সহজ জিনিস সূর্য যে এত কথা আমাদের শেখায়। আর শ্রীরামকৃষ্ণ সূর্য সদৃশ। এই আজকে একটা অনুষ্ঠানে গেছিলাম, মনে হয় সেখানে 95% বা 97% মুসলিম, কিশলয় বলে, সংগ্রামপুর বলে একটা ডায়মন্ড হারবার লাইনে ওখানে। তা সেখানে এই আলোচনাগুলোই করছিলাম আমরা, তো ঠিক ওই ভাবে অতটা অভ্যস্ত নই। তবু আমি যেহেতু মুর্শিদাবাদে ছিলাম, আমাদের প্রচুর মুসলিম ছাত্র তারা, কিন্তু একেবারে প্রায় 95-97% মানুষ সেখানে উপস্থিত রয়েছেন, ওদের পরিচালিত স্কুল আমাদের নিয়ে গেছে। তো এইগুলো বলতে আমি বললাম, যে আলোচনাগুলো করলাম এগুলো সব এই নতুন একটা আমার মূল্যবোধে, ধন্য জীবনবোধে, আপনারা শুনেছেন, কেউ জানতে পারেন, বললাম সব এই বইটার মধ্যে যা বললাম আলোচনাগুলো রয়েছে। ওই সঙ্গে সঙ্গে আমি 20টা বই নিয়ে গেছিলাম, বোধহয় 14-15টা ওখানে সঙ্গে সঙ্গে ওই ওরা সব কিনে নিলেন। আসার সময় বলছে, মহারাজ আমাদের 100টা বই চাই, গাড়ি করে আমাকে পৌঁছে দিল, আবার 100টা বই পাঠালাম। কেন? এগুলো দেখবেন একদম আমাদের প্রাণের কথা। শিক্ষাটা স্কুল কলেজে যত না হয়, তার চাইতে প্রকৃতির মধ্যে খোলা মনে অনেক বেশি হয়। যেমন নাকি ওই প্রথম কবিতাটার মধ্যে দিয়ে আকাশ আমায় শিক্ষা দিয়ে বললাম, আবার সূর্য, শুধু সূর্য নিয়ে বললাম, এইগুলো সব ওই বইটার মধ্যে রয়েছে। ABC-র কথা বললাম, A ফর অলওয়েজ, B ফর বি, C ফর কেয়ারফুল। অলওয়েজ বি কেয়ারফুল, আমরা অনেক কিছু শিখি কিন্তু ABC শিখি না। অলওয়েজ বি কেয়ারফুল, ABC হচ্ছে অলওয়েজ বি কুল, যে মাথাটা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, অলওয়েজ বি কুল, মাথাটা ঠান্ডা কর, তাই না? ছোট্ট কথা কিন্তু কত বড় এর মধ্যে শিক্ষা। আর হচ্ছে ABC, অ্যাভয়েড ব্যাড কোম্পানি, কুসঙ্গটা ত্যাগ করো, ABC ফর্মুলা। তাহলে অলওয়েজ বি কেয়ারফুল, অলওয়েজ বি কুল, অ্যাভয়েড ব্যাড কোম্পানি। ম্যান ফর্মুলা বলা হলো, M ফর মোরালিটি, A ফর অ্যাবিলিটি, N ফর নোবিলিটি। ভালো ওম্যান হলে বলি আরও দুটো শক্তি আসে, W ফর উইজডম, O ফর অপটিমিজম। প্রজ্ঞার শক্তি মায়াদের বেশি, আর O ফর অপটিমিজম, আশাবাদটাকে জাগিয়ে রাখে মায়েরা দিদিরা। তো এগুলো অল্প অল্প শিক্ষা নিয়ে আমাকে যেহেতু বলতে হবে, ছাত্রছাত্রীদের কী করে মানুষ করা হয় এইসব নিয়ে বলতে গিয়ে, এগুলো বলার সঙ্গে সঙ্গে মানুষ একেবারে এত মন প্রাণ দিয়ে শুনছে, সব বোরখা পরে, সেটা মানে যেমন হয় মুসলিম মায়েদের, তারা সব একেবারে মন দিয়ে সব। তা এগুলো হচ্ছে আমাদের দেশের প্রকৃতির কোলে শিক্ষা, একটাই প্রাচীন শিক্ষা ছিল। তা ঠাকুরের জীবনটা একেবারে কোথাও স্কুল কলেজে না গিয়ে সেই অর্থে দেখুন, এত স্বতঃস্ফূর্তভাবে সব বলে যাচ্ছেন, কারণ জ্ঞানের ভাণ্ডারে তার একেবারে সহজ হচ্ছে প্রবেশ, সহজ নির্গমন।
সেখান থেকে ওই মা রাশ ছেলে দিচ্ছেন। বোধে বোধ, উপলব্ধির অনুভূতি, সহানুভূতি, এটা নিয়ে তিনি আমাদের কাছে আসছেন। আমাদের আমাদের দুঃখে আমরা যত না দুঃখী, ঠাকুর তার চাইতে বেশি দুঃখী। অন্য দুঃখে ন যো দুঃখী, যো অন্য হর্ষে ন হর্ষিত, স এব জগতাম ঈশ নররূপ ধরো হরি। তিনি নররূপ ধরে হরি এসছেন, আমাদের দুঃখে দুঃখী হয়ে আমাদের সুখী সুখী হয়ে। ওই পরগুণ পরমানুম পরবতী কৃত্য কেচিৎ নিজ হৃদি বিকশন্ত সন্তি সন্ত কিয়ন্ত। পরের যদি সামান্যতম একটু গুণ থাকে সেটা পাহাড়ের মতন, আমরা কি করি? সামান্য দোষ থাকলে সেটা পাহাড়ের মতন দেখি। কিন্তু বলছে পরগুণ পরমানুম, পরমাণু তুল্য যদি কারো গুণ থাকে, পরগুণ পরমানুম পরবতী কৃত্য কেচিৎ, এই মহাপুরুষরা অবতার পুরুষরা তারা এতটুকু সাধারণ গুণকে একেবারে বড় করে দেখেন। তুমি এত করেছো, তুমি এত ভালো, হ্যাঁ সংসার করেছো তো কি হয়েছে না, এরা হচ্ছে একেবারে বিস্মন বোঝাত, হ্যাঁ তাদের বুকের ওপর সেটা ঠেলে যেন তারা সংসারে হ্যাঁ ভগবানকে ডাকতে চাইছে, এরাই বাহাদুর, কতভাবে উৎসাহ দিচ্ছে, তাই না? পরগুণ পরমাণু পরবতী কৃত্য কেচি, এতে বলছে এরকম অন্যের গুণ দেখলে, যার গুণ দেখছে তার যত না কল্যাণ হয়, আমার আপনার মনটা দেখবেন অনেক বড় হয়ে যায়। বলছে অল এক্সপানশন ইজ লাইফ, অল কন্ট্রাকশন ইজ ডেথ, সম্প্রসারণই জীবন, সংকোচনই মৃত্যু। এই যত বড় মহাপুরুষ অবতার পুরুষ মানে তাদের আসলে হৃদয়টা বড়, সম্প্রসারিত হৃদয়, সকলের জন্য ভাবেন। তা ঠাকুর যে পরিবারে এসছেন তাদের মনগুলো এরকম, সে রামকুমারী বলুন রামেশ্বরী বলুন, সেজন্য ওই রকম একটা জায়গায় দরিদ্র হতে পারে, জাগতিক দারিদ্র থাকতে পারে, কিন্তু মনের সম্পদ তাদের অপর্যাপ্ত। আমরা যেন সেই মনের সম্পদে সম্পন্ন হতে পারি, ঠাকুর মহাস্বামীজির কাছে প্রার্থনা জানে। ওম জননী সারদাম দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুরমুহু।